Rigores. আজকে আমরা রান্না করব ফুলকপি রোস্ট, আর তাই আমি এখানে দুটো ফুলকপি কেটে নিয়েছি। আর এই ফুলকপি রোস্ট বানাতে যা যা লাগে তা হচ্ছে এখানে রাখা আছে দই, নারিকেলের দুধ, পেঁয়াজ বাটা, গরম মশলা, তেজপাতা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, এটা আমি বেরেস্তার জন্য নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, কাজু বাদাম বাটা, ঘি, লঙ্কার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, হলুদ, তেল।
ফুলকপি রোস্টটা দিই। ফুলকপি রোস্ট রেডি। খেতে দারুণ হয়েছে।